বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বউ তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বউকে দেখে নাই, এক অন্যের সাথে দেখা হয় নাই। সন্ধ্যা হলেই হবে তাদের সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তাদের ফুল সজ্জার রাত, সন্ধ্যায় হলেই তাদের হবে বাসর রাত। এই মুহূর্তে বৈকাল চারটা সাড়ে চারটার দিকে নবী আবদুল্লাহর বাড়ির দরওয়াজাতে এসে আবদুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আবদুল্লাহ রে বাড়িতে আসো, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। ভাই গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইসলাম লাইক রাহা ফিদ্দিন, ইসলাম কবি জবরদস্ত নহীন হ্যায় আর ইসলাম কবি জবরদস্ত নহীন হো সকতা। ভাই গো, আবদুল্লাহ যদি একটু ইশারা তার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জানেন কি জানেন না, আমি নতুন বিয়ে করে আজকে বউ নিয়ে এসেছি, আগামী কালকে জয়েন করলে কি চলবে না, এমন ছোট্ট একটি দরখাস্ত যদি আবদুল্লাহ নবীর কাছে করতেন, আমার রাসূল একবারের মতো তারে দ্বিতীয়বার আর ডাকতেন না। কিন্তু না না, আবদুল্লাহ বিন রাওয়াহা যখনই নবী এমন শব্দ ব্যবহার করে দিলেন, আবদুল্লাহ রে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে তোমার সরঞ্জাম নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো, আমি রাসূল তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি, আমি তোমারে সেনাপতির দায়িত্ব দিয়েছি, ওই মৌতার প্রান্তে তোমারে কমান্ডারের দায়িত্ব দিয়েছি। আবদুল্লাহ বিন রাওয়াহা নবীর কথাটি শুনে এক মিনিট লেট করলেন না, হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তারোয়াল, ব্যাগ ঝোলা পিঠে লটকে নিয়ে উল্টো পিঠ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তার সুন্দরী রমণী বিবি সাহেবা পিছন থেকে ডাক দিয়ে বলছে, আবদুল্লাহ রে চলে যাচ্ছ যাও, বাধা দেব না, আমি নিজেকে বড় সৌভাগ্য নিই যে আমি এক শহীদের বিবি হতে পারবো, আমার আমার স্বামী আজকে কমান্ডারের দায়িত্ব পেয়ে গেছে, আমি অত্যন্ত আনন্দে আনন্দিত, আমি শহীদের বিবি সাহেবা, আমি আপনার একবার যেতে বঞ্চিত করবো না, একবারের মতো যেতে নিষেধ করবো না, এক ঘন্টার মতো যেতে নিষেধ করবো না, ওগো স্বামী যা বিদায় কালে একটু চেহারাটা দেখা যাবে না, আমি তোকে বাধা দিব না, তোর কাছে 10 মিনিটও সময় নেব না, খালি টুকি মেরা সালামটা দিয়ে যাবি, যেতে পারবি না, তোর মুখখান একটু দেখতু, আর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতুম যে কি আমি শহীদের বিবি সাহেবা, কেন তুমি তো শহীদ হতে যাচ্ছ লড়াইয়ের ময়দানে, সততার বিজয় করার জন্য। স্বামী তার উত্তরের জবাব দিয়ে বলেন, রে বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান, মলে বিবি রে তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চকচকে চোখ গুলি দেখে মুখখানা দেখে তোমার পাতলা পাতলা ঠোঁট গুলি দেখে যদি আমার মনে ভালোবাসা এসে যায়, যদি তোমার মুচকি হাসিতে প্রেমে পড়ে যায়, বিবি রে যদি আমি তোর মহব্বতে পড়ে যাই, যদি তোমার ভালোবাসায় পড়ে যাই, আমি আবদুল্লাহ যেতে পারবো না, আমার রাসূল আমারে খুঁজবে, আমার আবদুল্লাহ কই, আমার আবদুল্লাহ কই, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। বিবি উত্তরের জবাব দিয়ে বলে, এগো স্বামী জান আবদুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি
তোমারে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোরে কোনো মুচকি হাসি দেব না, আমি তোরে প্রেমের জালে ফেলব না। বিবি রে ও গো স্বামী জান, আমি একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কামাতের দিন। কোন দিন? কোন দিন? আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের জন্য, আমাকে যেমন কালকে বিদায় দিয়ে দিবে 16 তারিখের মতো। আমার বিবি আমাকে বিদায় দেয় 2 মাসের জন্য, আমার বিবি আমারে বিদায় দেয় 6 মাসের জন্য, আমার বিবি আমারে বিদায় দেয় 9 মাসের মতো, আমার বিবি আমারে বিদায় দেয় 2 বছরের মতো। কিন্তু বন্ধুরে আব্দুল্লাহর বিবি সাহেবা আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। ও গো স্বামী জান আব্দুল্লাহ, আমি তোমার চেহারাখানে একটু দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সুন্দর চেহারাখানা দেখে আমি চিনতে পারি এটা আমার সোহাগরাত্রের স্বামী আব্দুল্লাহ। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদের ফরমান। এ জাগি জাগ জাগি রে মুসলমান, এ জাগি জাগ জাগি রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদের ফরমান। নারে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুরা দেখুন, ওই যে আল্লাহ বলেছেন ওতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে। আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। দেখুন বন্ধুরে তারা কত ছিল লোভী, তারা কত তাদের ভিতরে কত লোভ ছিল। ভাই গো আমার আব্বা জানেরা তারা ছিল কত বড় প্রেমী, তারা ছিল বড় লোভী। তারা জান্নাতের লোভে পড়ে, কিসের লোভে পড়ে? জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় মহব্বতে পড়ে। একজন বিয়ের রাত্রের সুন্দরী বিবি সাহেবাকে রেখে জীবনের বিদায় নিয়ে চলে গেল, কিসের লোভ রে? তাদের লোভটা ছিল জান্নাতের, ওরা বিজয় হলো, ওদের লোভটি ছিল জান্নাতের। ভাইজান ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে। ওরা জাতিকে দিয়েছে ইতিহাস, ওরা জাতিকে কি দিয়েছে? ওরা জাতিকে কি দিয়েছে? ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা ধন সম্পদের লোভে পড়ে, এরা সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিয়েছে কলঙ্ক, ওরা বিজয় হলো, এরা প্রাধানি খেলো। জাগা মতন এসে কি ঠেকলো? ঠেকাঠেকি হয়েছে? ঠিকঠাক ঠিকঠাক হয়েছে? জাগা দিলে এসে সেম করে ভিড়িয়ে দেওয়া গেছে তো? ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা বিশ্বকে দিল ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, এরা জাতিকে দিল কলঙ্ক, ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো, ওরা বিজয় হলো, এরা প্যাদানি খেলো। সেই দিন ভারত, সেই দিন সেই দিন মক্কার কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম, হারামের সুরাক্ষা হলো, ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো। সিস্টেমটা টোটালি উল্টা। সেই দিন মক্কার কাবা মসজিদ, কাবা বাইতুল হারাম মসজিদে হারামের সুরাক্ষা হলো, ভারতের ঐতিহাসিক মসজিদে বাবরিকে ভাঙা হলো। তার কারণ একটাই, আজকে আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর মায়া জালে মহব্বতে পড়ে আমরা নিজেকে নিজে বরবাদ এন্ড
ধ্বস্ত হয়ে গেছি, ওরা বিজয়ী হলো, এরা বঞ্চিত হলো, ওরা বিজয়ী হলো, এরা লাঞ্ছিত হলো। আমি মনিরুদ্দিন আপনাদের বলতে চাই, আমি মনিরুদ্দিন আমার পাড়ার আমার এলাকার মানুষ যুবক তরুণ বন্ধুদের বলতে চাই, আজকে আমরা ভারতবর্ষের মাটিতে যদি মক্কা মদিনা তায়েফের মতো শান্তিময় বিরাজ করে সত্যের পতাকা উঁচু করতে চাই, তো মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে অন্যায়ের মুখে লাঠি মেরে বাতাটার মতো সেই শক্তি আমার নাই, কিন্তু জানিস রে তোর জাতি আমার সাথে আছে। তোর জাতি যদি আমার সাথে না থাকতো তোকে কাটতে আমি পারতাম না। যেখানটা ধরে চোপাইছে ওখানটা কার যায়, গাছের যায়, তোর গাছ তোর যায় তার পাছায় আছে। তোর যায় যদি আমার পাছায় না থাকতো তোর একটা পশম কাটতে পারতাম না। আজকে ভারতবর্ষের মাটিতে প্যাদানি যদি খায়, এদের চরিত্রতে এরাই খাচ্ছে প্যাদানি। কথা মনে হয় মোটা মোটা হয়ে যাচ্ছে। কইছে মনির তুই কখন কখন এত গরম গরম কথা শিখে নিলি বা নাকি? আমার ভাইয়েরা, আমার সোনার চালেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের বলতে চাই, কল্যাণ যদি হতে চান তবে সত্যের পতাকাটা হাতে নিন। আমি এতক্ষণ পর্যন্ত মক্কা এবং ভারতের ঘটনা বললাম, আর একটা ছোট্ট ঘটনা বলবো, সেটা হচ্ছে ইয়াসরিব শহরের ঘটনা। বলে ইয়াসরিব শহরটা আবার কোথায় আছে? ইয়াসরিব শহর আমি নিজে ঘুরে এসেছি। ইয়াসরিব শহরের নাম হলো, বর্তমান ইয়াসরিব শহরের নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। মদিনার এখন বর্তমান যেটা মদিনা শহর, এটা আজ থেকে নবীর জামানায় নবী মদিনায় যাওয়ার আগে ওই শহরটার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী যাওয়ার পরে জায়গাটার নাম রাখা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। সেই মদিনাতে আমি 15 দিন কাটিয়েছি এবং প্রতিদিন আমি নবীর কবরকে সামনে রেখে নামাজ পড়তাম বেশিরভাগ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2006 সালে গেছিলাম আমার আব্বাজানেরা, তবে আমি এই সেই ইয়াসরিব মদিনার এক নওজোয়ান তরুণের কথা বলবো। সেই তরুণ বিশ্বকে কি ইতিহাস দিয়েছে, তবে সেই কথাটা বলার আগে আপনাদেরকে মাত্র 15টা মিনিট একটু বিচলিত করব। বসা থাকলে আলহামদুলিল্লাহ, চলে গেলে 42 বার মাশাআল্লাহ, চলে গেলে তার মানে যখনই সবাই আপনারা উঠে পেটে পুয়াল থিয়া চলে যাবেন, তখন এই লোকটাকে ওই লোক নাই জন নাই, ফের আবার কালকে বহরম পৌঁছিতে হবে, ছেড়ে দিচ্ছি। তো কত বড় সুবিধা করে দিলেন তো মাশাআল্লাহ বলবো না, মানে চলে গেলি আমি ছুটি পেয়ে গেলাম, চলে গেলে ছুটি পেয়ে গেলাম। এই 15 মিনিটের মধ্যে যদি চলে যাচ্ছে আমার কোনো ক্ষতি নাই, থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে 42 বার মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার আব্বা যান সোনার চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পাড়ার এলাকার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তালসুর গ্রামের লোকেরা, পূর্ব তালসুর গ্রামের লোকেরা, আমি মাত্র 15 মিনিট সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে যদি তার সোহাগ রাত্রের বউ রেখে বিবি রেখে মৌতার প্রান্তে শহীদের ময়দানে যে যুদ্ধের ময়দানে যে যদি শহীদ হয়ে যেতে পারে, সেই দিন ভারতের বাবরি মসজিদকে বাঁচাতে যে এরকম বয়স, এই যে এত দাড়ি পেকে গেছে এর থেকে কম, সেই দিন বাবরি মসজিদের বারান্দায় 18 বছরের যুবকেরা, 19 বছরের যুবকেরা, 20 বছরের যুবকেরা, 30 বছরের যুবকেরা, তারা বাবরি মসজিদের বারান্দায় বালতির মতো বালতি রক্ত, তারা বালতির বালতি রক্ত তাদের বয়ে